নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি ডেভন স্ট্রিটে শিকাগোর। তো এখানে এলে একটাই মনে হবে যেন আমরা কলকাতাতে আছি, পুরো দুই দিকে। দেখা যাবে পুরো, মনে হবে যেন একটা ছোট্ট কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তো এখন আমরা পার্কিং এর জন্য খুঁজছি কোথায় পার্কিং পাওয়া যাবে। তো পার্কিং করে নিয়ে তারপরে আবার স্টার্ট করছি ভিডিও। ডাউনটাউন তো এখানে সব জায়গায় গাড়ি পার্কিং পাওয়া যায় না, যে দোকানের সামনে গাড়ি পার্কিং করলাম দিয়ে সুন্দর দোকানে টুক করে ঢুকে গেলাম, সেটা হয় না। এখানে ঝিঁঝি পোকার ডাক শুনুন, ইন্ডিয়ান প্রচুর আছে এখানে, বাংলাদেশি আছে আর পাকিস্তানি আছে, আর অন্যান্য যারা থাকে খুব কম। এই দেখুন এসছে, এই যে এদের মোটামুটি সর্বত্র এদেরকে খুঁজে পাবেন। আর এখানে মানে সারা জায়গায় যদি ঘুরে বেড়াবেন, পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে একটু পানের পিকও দেখা যাবে, যেমন হয় পানের পিক টিকও দেখতে পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। পান টানও খাওয়াও যেতে পারে। হ্যাঁ, আচ্ছা আমরা এই রোডটাতে রাখলাম, মনে রাখতে হবে কিন্তু এটা আছে পাঞ্জাবিদের দোকান। খুব মানে এখানে ভালো লাগে, এখানে একটা প্যাটেল ব্রাদার্স আছে। এখানে স্ন্যাক্স সুইট সব পাওয়া যাবে। এখানে মনে হয় যেন একদম আমাদের দেশে ঘুরে বেড়াচ্ছি, মনে হবে যেন আমাদের দেশে আছি। সোনার দোকান এখানে ভর্তি, এই যে দেখুন কেমন দোকানে সব জিনিসপত্র পাওয়া যায়, লেহেঙ্গা টেহেঙ্গা। মনে হবে যেন আমরা কলকাতায় ঘুরে বেড়াচ্ছি, খুব ভালো লাগে। এই জায়গাটা এলে না খুব নিজের মতন মনে হয় তখন। এই দেখুন পানের পিক বললাম, যে পানের পিক পাবেন, কিন্তু পানও পাবেন, পানের পিক পাবেন। ওই দেখুন গণেশ বাবা বসে আছে, বলু বাবা। আচ্ছা এই দেখুন লেহেঙ্গা শাড়ি, এই দোকানের যা দাম! আমরা একবার ঢুকেছিলাম সাহিল বলে, বাবা প্রচুর দাম, মানে সেই দোকানটায় আবার। হ্যাঁ দুই দিকেই পুরো, এই যে প্যাটেল বাজার সেখানেও আছে দুই দিকে। এখানে আবার হারমোনিয়াম তবলা ঢোলক সব পাওয়া যায় এই দোকানটাতে। এখানে বেশ ঘর সাজানোর জিনিসপত্র বেশ পাওয়া যায়। এখানে পুরো ইন্ডিয়ান যা যা জিনিস আমাদের মানে চেনা জানা জিনিস সব পাওয়া যাবে এখানে। এখানে পুজোর আইটেম প্রচুর পাওয়া যায়। আর দেখো মাটির হাঁড়ি, যেটা বলছিলাম না মাটির হাঁড়িও আছে এখানে, মাটির জিনিসপত্র। আর এটা রেস্টুরেন্ট একটা, এটা সুখা দিয়াজ। এই দোকানটাতে না খুব মিষ্টি পাওয়া যায় এই সুখা দিয়াজে। আর এটা দেখুন মানে দেখলে খুব ভালো লাগবে। এই অন্নপূর্ণাতে কিন্তু খাই আমরা, এটা পুরো ভেজিটেরিয়ান দোকান। হ্যাঁ
এখানে বেশ অন্নপূর্ণাতে এলে খাই আমরা। যতটা দূর দেখা যাচ্ছে না পুরো দুই দিকে এইভাবে দোকান, মানে দুই দিকেই ওই মনে হবে যেন ইন্ডিয়া ইন্ডিয়া ফিলিং একদম। শাড়ি, সালোয়ার, লেহেঙ্গা যা কিছু চাই। এই যে এখানে কি বড় দোকান দেখুন, এটাতে পুরো শাড়ি সালোয়ার লেহেঙ্গা সব আছে, পাঞ্জাবি ছেলেদের পাঞ্জাবি। সোনার দোকানও দুদিকে ভর্তি, সোনার দোকান ওইখানে প্রচুর আছে। দেখুন এই পাশে আবার শাড়ি সালোয়ার, এটা মনে হয় পাকিস্তানি দোকান। দুই দিকে পুরো কাপড়ের দোকান আর সোনার দোকান, খাওয়ার দোকান, তারপরে আমাদের যেগুলো এই যে এখানে দেখুন, এখানে আবার গণেশের এই আছে, গণেশের অনেক রকমের, এখানে গণেশ পুজো হচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে ডাউন টাউনে একটা গণেশের টেম্পল আছে ছোট্ট করে, এখানে পুজো টুজো হচ্ছে, লোকে আসছে, গণেশ মূর্তি পাওয়া যাচ্ছে এখানে, গণেশের মূর্তি ছোট ছোট অনেক রকমের গণেশের মূর্তি আছে, লক্ষ্মীর মূর্তি। আর এখানে পুজো হচ্ছে, বেশ বড় করে একটা গণেশের মূর্তি আছে ভেতরে। হ্যাঁ, আসার সময় ঢুকবো, এখন আমরা যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। আমি আগে এইখান থেকে না প্রচুর শাড়ি টাড়িও কিনতাম, তখন এত অ্যামাজনে শাড়ি পাওয়া যেত না তো, আর আদিমোহিনীতেও তখন কিনতাম না অত বেশি, তো এইখান থেকে কিনে টিনে নিয়ে যেতাম। হ্যাঁ, তো আদিমোহিনী মোহন কাঞ্জিলাল পাঠিয়ে দেয় অর্ডার দিলে। এখানে পাঞ্জাবি ধাবাও আছে, এখানে পাঞ্জাবি যে ধাবা হয় না আমাদের ইন্ডিয়াতে, পাঞ্জাবি ধাবাও এখানে এই যে। আর জানাবেন কেমন লাগলো, এখানে সত্যিই এলে মনে হবে যেন কলকাতার রাস্তাতে আমরা ঘুরে বেড়াচ্ছি, এতটাই মানে আপন আপন লাগে এই জায়গাটাতে। এই যে চারদিকে দেখুন, ওটা ওই 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 যে দোকানটা দেখা যায়, ওই দোকানটা ইন্ডিয়ান শাড়ি প্যালেস। হ্যাঁ, ওই যে গান্ধী মার্গ, এই নামটা, এই রাস্তাটার নাম হচ্ছে গান্ধী মার্গ। এটা দেখা যাচ্ছে গো, দেখা যাচ্ছে কিনা বুঝতেও পারছি না, ওই রাস্তার উপাশে আছে লেখাটা, জুম করে পরে দেখতে হবে, জুমও করা যাচ্ছে না মনে হচ্ছে না এতটা, দেখতে পাচ্ছ, দেখো দেখা যাচ্ছে, আমি চোখে দেখতে পাচ্ছি না গান্ধী মার্গটা। যে পাঞ্জাবি ধাবা, একটা লোহার কড়া কিনতে হবে দেখছি, শিবা এটা আছে, মান্ডি হাউস খাওয়ার দোকান কিন্তু হালাল। যে ভবন একটা আছে, এটা আরিয়া ভবন, সব আরিয়া ভবন। এটা এটা সাবরি, সাবরি হচ্ছে এখানে বিখ্যাত বিরিয়ানির দোকান। এই যে এই দোকানটা, এই দোকানটা মানে শিকাগোতে যারা আসে ডাউন টাউনে, এই সাবরিতে
বিরিয়ানি খেয়ে তারপরে যায়। এটা হচ্ছে বিশাল বিখ্যাত দোকান, এখানে মানে এক কথায় সবাই চেনে। আর সাবরির পিছনে আছে ফিশ কর্নার, মানে আমরা যেখানে মাছ, এই যে এটা সাবরি, এখানে লোকে মানে এলে বিরিয়ানি খাবে সাবরির। হ্যাঁ, এইখানে এইখানে গাড়িটা পার্ক করতাম এই এই রোডটাতে, বেশি দূরে করে দিয়েছে নাকি। আর এই দোকানটায় না বেশ ভালো কিন্তু জিনিসপত্র পাওয়া যায়, মানে কড়াই ফড়াই, লোহার কড়াই টড়াই না বেশ ভালো পাওয়া যায় সব। আমরা যেরকম ইন্ডিয়ার যা কিছু বাসন কুসন মানে পেতে চাই এখানে কিন্তু পাওয়া যাবে এই জায়গাটাতে। আমি দেখবো আজকে মাটির কিছু বাসন পাওয়া যায় কি না, বেশ সুন্দর। আর বিরিয়ানির ডেচকিগুলো দারুণ, বিরিয়ানি ডেচকিতে যদি বিরিয়ানি করা যায় সেই বিরিয়ানি দারুণ। এখানে দেখেছেন বিরিয়ানির ডেচকি, বেশ ভালো। এটা আর কি সুইটের দোকান, সুইটের একটা দোকান। আর এইটা পুরো আশেপাশে আবার শাড়ির দোকানে, দেখুন কে আবার কে আবার সেজে সেজে যাচ্ছে। মানে এইখানে হাঁটলে খুব কম আমেরিকান যে এখানকার ওদেরকে পাওয়া যায়। এটা হচ্ছে নয়া মার্ট বলে দোকান, এখানে প্রচুর শাড়ির দোকান, মানে প্রচুর শাড়ির দোকান এখানে। এটা আবার কার্পেটের দোকান, এটা পুরো কার্পেটই এখানে পাওয়া যায়, ঘরের মধ্যে যে কার্পেট পাতা থাকে সেই কার্পেটের দোকান। এই আর বগলস চাই না, হেমাস কিচেন। এটা আবার মেহরাব সালাল রেস্টুরেন্ট নিয়ে যাচ্ছি, ওটাও আর মাছের দোকান। পুরো রাস্তার সামনে সব পাওয়া যায়, জামা কাপড় বাসন কুসন জুতো। আর এই সব জায়গায় গাড়ি পার্কিং করা যায়, এই যে এরকম করে গাড়ি পার্কিং করা আছে না, তো এখানে পয়সা দিতে হয়। এই দোকানটার নাম জয় অলোকাস। এসেছিলাম এটাতে, আমার একটা ফটো তুলে দাও এখানে। নেক্সট বার এগুলো এগুলো আস্তে আস্তে এক একটা করে কেনা হবে।
তো সেখানে অনেক দূরত্ব হয়ে যাচ্ছে, আমরা ফিসকর্ণা যাব। তো সেখান থেকে আবার এই রোডটাতে গাড়ি রাখলাম, আর এখানে একটা মসজিদ আছে, এটা হচ্ছে মসজিদ, জামিয়া মসজিদ। আমরা এখানে এসেছি ফিসকর্ণারে। এখানে সমস্ত মাছ পাওয়া যায়। এই ফিসকর্ণারে মোটামুটি সব মাছ পাওয়া যায়, আমরা যে মাছগুলো খাই সব মাছ। এই যে লেখা আছে মাগুর, কাজলি, তাপসী, বাটা, লাখা, মলা, মলা মানে মোরলা মাছ।